আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। তো আমার ব্যালেন্স আছে 37,000 টাকা, যদি 10% আমরা প্রফিট করি তাহলে হয় 40,700 টাকা। তো আমরা এটা মেগাপুরি থেকে খেলতেছি, ক্র্যাশ গেম খেলেই প্রফিট করার চেষ্টা করব। তো বন্ধুরা আমাদের সাথেই থাকো, দেখতে থাকো আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ প্রফিট করতে পারি কি না। আর যারা কীভাবে বিষয়টা নিয়ে এখনও টেনশন করতেছো যে ভাই আসলে অ্যাকচুয়ালি কীভাবে এটা দিয়ে দিল কি না বা আমরা মিস করে ফেললাম কি না, তো তাদের উদ্দেশ্যে বলি আসলে এটা টেনশন করার কিছু নাই, কারণ এতটুকু ন্যূনতম এতটুকু দায়িত্ব বা মূল্যবোধ যেটাই বলো এতটুকু অন্তত আমার মধ্যে আছে। কারণ আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট আমি যাদেরকে কীভাবে করব, কারণ তারাই তো আসলে অনলাইনে নাই, তারাই তো নেট অ্যাক্সেস পাচ্ছে না, তো মূলত আমি কীভাবে এটা কাকে করতেছি। তো যেহেতু তোমরা কিভাবেতে অ্যাটেন্ড করতে পারতেছো না, তো সেই জন্য আসলে কিভাবের ডেটটা ক্যান্সেল করা হয়েছে। বাট আমি যদি পোস্টও করতাম কমিউনিটি ট্যাবে, তো তারপরও তোমরা হয়তো বা পাইতা না, কারণ তোমরা তো নেট ব্রাউজ করতে পারো না ইন্টারনেট। তো সেই কারণে মূলত কিভাবেটা হয় নাই ব্যাপার না। তো নেক্সট এপিসোডে, পরবর্তী এপিসোডেই কিভাবের বিষয়ে একদম ডিটেলস বলে দেওয়া হবে যে কিভাবে কিভাবেতে অ্যাটেন্ড করবা, সম্পূর্ণ সব কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা হচ্ছে অনেক ক্র্যাশ বস চ্যানেল। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিভাবের বিষয়ে টুকটাক সব কিছু বলে দেওয়া হবে খুব শীঘ্রই। এটা আর আমরা ডিলে করতে চাচ্ছি না। আর এটা কিভাবেটা আমরা টোটাল 3 দিন ক্যাম্পেইনটা রান করব, তিন দিনে টোটাল আমরা কিভাবেটা করবো 3 জনকে। তো প্রত্যেক দিন 50,000 টাকা করে কিভাবে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা টোটাল 3টা চ্যানেলে কিভাবে করব, তো টোটাল 9 জনকে কিভাবেটা করা হবে, অ্যামাউন্টটা হচ্ছে 4,50,000 টাকা। তো আমাদের সাথেই থাকো, আপ টু ডেট সব কিছু জানতে পারবা, সাথে তো ফ্রিতে টিপস ট্রিক্স পাচ্ছই, ঠিক আছে? তো আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত অ্যামাউন্ট বা আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারি, নেক্সটে আমরা কীভাবে অ্যাওয়ার্ড করব। তো এই রাউন্ডে যারা হয়তো বা মিস করে ফেলবা তারা মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? আমরা আবার পরবর্তীতে অ্যাওয়ার্ড করব, ঠিক আছে? তো আমাদের যদি এভাবে সাপোর্ট করতে থাকো আমরা কীভাবে করতে পারবো এটা কোনো ব্যাপার না। কারণ আমি যখন পার্সোনালি খেলি বন্ধুরা, তখন তোমরা হয়তো বা দেখো না বা জানো না আসলে এত কম ব্যালেন্স দেয়। আমি আসলে মূলত খেলি না, আমার পার্সোনাল লাইফের গেমিং স্টাইলটা একটু অন্যরকম, আমি অনেক রিস্ক নিয়ে খেলতে পছন্দ করি। বাট তোমাদের উদ্দেশ্যে তোমরা যাতে অ্যাটলিস্ট যারা লসে আসো তারা যাতে লস কভার করতে পারো, তো সেখান থেকে কিন্তু আমার এই যে টেকনিক্যালি বাট আমি যে 10% টার্গেট নিয়ে খেলে এটা কিন্তু আসলে করা, ঠিক আছে? আদারওয়াইজ কোনো দরকার ছিল না, এত ধৈর্য আসলে অ্যাকচুয়ালি আমার না, এটা কিন্তু সত্যি কথা। আর এত যে আমার ধৈর্য না সেটা আসলে কিভাবে তোমরা বুঝবা, তোমরা লাইভ খেলা যখন দেখো তারা তখন তোমরা জানতে পারবা। 420 টাকা আসলে বেট করার ধৈর্য আমার না, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি এর থেকে অনেক বেশি অ্যামাউন্ট বেট করে থাকি, মানে বিশেষ করে ম্যাক্সিমাম বেটটাই করে থাকি, 50,000, 60,000, 70,000 টাকা। তো এটা আসলে অনেকের কাছেই অবাক লাগে যে ভাই আসলে এটা আপনি কেমনে পারেন। তো আসলে মূলত এটা আমি আমার জন্য খেলি না, এই কারণেই পারি, কারণ আমি যখন খেলি এই টাকাটা দিয়ে আমি যখন খেলি তখন আমি অ্যাকচুয়ালি চিন্তা করি এই টাকাটা আসলে অ্যাকচুয়ালি আমার না। যারা ছোটো ইউজার আছে, যারা অনেক লসে আছে, আমি অ্যামাউন্টটা তাদের মনে করে খেলি, তো সেইখান থেকেই আসলে মূলত আমি খেলতে পারি। বাট আমার পার্সোনাল গেমিং লাইফ স্টাইলটা একটু অন্যরকম, একটু পাগলামে টাইপের বলা যায়, ঠিক আছে? তো বন্ধুরা, আমি একটা কথা সত্যি বলতে পারি, সেটা হচ্ছে তোমরা যদি সিরিয়াসলি ধৈর্য ধরে খেলতে পারো, মানে আমার মতো না, মানে আমি এই গেমগুলো যেভাবে খেলি এইভাবে যদি আসলে অ্যাকচুয়ালি কেউ খেলতে পারে তাহলে তার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, 5% থেকে 10% থাকবে। বাট যদি আমি লাইভে যেভাবে খেলি, যে পাগলামি করে খেলি, সেইভাবে যদি কেউ খেলে তাহলে তার লস হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর লাইভে খেললে আসলে আরেকটা বিষয় হয় কি বন্ধুরা, তোমরা একটা জিনিস নিজের কাছে প্রশ্ন করো
যে সাপোজ তোমরা যখন গেমটা খেলো, সাপোজ পাশে যদি কোনো ফ্রেন্ডে ডিস্টার্ব করে বা ইন্টারনেটে যদি কানেকশানে ঝামেলা হয়, তখন কিন্তু তোমরা লস করে বসো আর দেখা গেছে মাথা টাথা ঠিক থাকে না, ঠিক আছে? বাট আমি কিন্তু এতগুলো লোকের সাথে কানেক্টেড, এতগুলো লোকের সাথে চ্যাট করি, পাশাপাশি খেলতে হয়, প্লাস আমার দেখা গেছে ফোন দিয়ে যখন লাইভ করি তো নেটের উপরে কি পরিমাণ একটা প্রেশার পড়ে তোমরা দেখতে পারতেছো, দেখো তোমরা সেটা জানো তো, এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে মূলত অনেকগুলো চাপ মাথার মধ্যে চলে আসার কারণে লস হয়ে যাইতে পারে। একটা জিনিস দেখো, যারা বলে যে মেগাপরিতে দেয় না, 21 এক্সে ফাটছে, 23 এক্সে, 27 এক্সে, 4 এক্সে, তো এটা কি বলবো আর, মানে এত ছোট কোম্পানি হওয়া সত্ত্বেও এত বড় বড় ওয়ার্ডস দেয় মাঝে মাঝে মাথা নষ্ট করার মতো, ঠিক আছে? তো বন্ধুরা, অলরেডি মেবি আমাদের টার্গেটটা আমরা পূরণ করে ফেলছি। আমাদের 40,700 টাকা টার্গেটেড অ্যামাউন্ট ছিল, আমাদের 42,000 টাকা হয়ে গেছে, তো এটা যথেষ্ট খারাপ না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? আর খুব শীঘ্রই আমি তোমাদের গিভওয়ে ডিটেলস বলে দেবো, ঠিক আছে? সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।